দরকার থাকে। বিসমিল্লাহ রহমানুর রহিম। সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি আজকে। গত 1 ফেব্রুয়ারিতে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর ও দক্ষিণের যে মেয়র নির্বাচন হয়ে গেল, সে মেয়র নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী উত্তরে ছিলেন তাবিদ আওয়াল সাহেব, দক্ষিণে ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজকে তারা এই সংবাদ সম্মেলন আহ্বান করেছেন এবং তারা আপনাদের সামনে এই যা নির্বাচন হয়ে গেছে সে সম্পর্কে তারা তাদের অভিজ্ঞতা এবং তাদের বক্তব্য তুলে ধরবেন। আপনাদের অনুরোধ করব, যারা সামনে এসে দাঁড়াচ্ছেন দাঁড়াবেন না, গিয়ে জায়গায় বসুন, আসন গ্রহণ করুন। এবং সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে আপনারা অনুগ্রহ করে এই মাঝখানে দাঁড়িয়ে না থেকে এক পাশে থেকে, চেয়ার দেওয়া আছে, আপনারা বসে এই ইভেন্টটাকে কভার করবেন। আমি আমাদের যারা অভ্যাগত অতিথিবৃন্দ এসছেন, আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট উপদেষ্টা যুগ্ম মহাসচিব যারা এসছেন, সেই সঙ্গে আমাদের 20 দল এবং ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ এসছেন, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মঞ্চে থাকবেন 2 প্রার্থী এবং এটার শুরু করবেন আমাদের প্রচার সম্পাদক জনাব হাবিবুল আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সাহেব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানুর রহিম। মঞ্চে আমি অনুরোধ করছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জনাব তাবিদ আউয়াল এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তারা আসন গ্রহণ করবেন। সেই সাথে সাথে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি অনুরোধ করব আমাদের এই স্ক্রিনের সামনে বসলে একটু অসুবিধা হচ্ছে, এই জন্য একটু সাইড করে বসতে হবে স্ক্রিনের। এই জন্য না আমাদের প্রার্থী উনি অনুরোধ করেছেন যে সাইডে বসার জন্য। আঙ্কেল এখানে বসান, এখানে এখানে একটু এখানে চেয়ার নিয়ে বসো। অনুবাদ করছেন সাবেক ছাত্রনেতা আলী আকবর চুন্নু, তাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা নির্বাচন পরবর্তী আজকের এই সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনে আমাদের উত্তর এবং দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ওনারা আপনাদের সামনে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। আলী আকবর চুন্নু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إن استطعتم أن تنفذوا من أقطار السماوات فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আর-রহমানে 33-34 আয়াতে ঘোষণা করেন, হে মানব জাতি, ও ইনসান, এই নবমণ্ডল ভূমণ্ডল থেকে তোমরা কি অতিক্রম করতে পারবে? যদি পারো তাহলে অতিক্রম করো। আল্লাহ বললেন, যত দূরেই যাবে সমস্ত সালতানাত আমার। অতএব আল্লাহর দেওয়া সৃষ্টি তোমরা কি কি নাস্বীকার করবে? আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সবাই মোনাজাত করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাওয়াত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কোকো আরাফাত রহমান, দেশবাসীর জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা وَإِلَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ عَذَابُ الْقَبْرِ عَذَابُ الْحَشْرِ عَذَابُ الْبُلْسَرَةِ عَذَابُ الْمِيزَانِ عَذَابُ الْقِيَامَةِ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শানে হাত তুলেছি আল্লাহ, যার হাতখানি পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগাতা মাফ করে দাও। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মাওলা, তিনি কারারুদ্ধ, আল্লাহ তুমি তাকে আরোগ্য করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আরাফাত রহমান কোকো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। দেশনায়ক জনাব তারেক রহমানকে আরোগ্য করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, 1 তারিখে নির্বাচন হয়ে গেল দাল, আল্লাহ এই জুলুম সরকার আল্লাহ কিভাবে ভোট কারচুপি করে আল্লাহ আমাদেরকে মাহরুম করেছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকি মুহাম্মাদু ওয়ালা আলি ওয়া সাহবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। শুধু মণ্ডলী, আমরা সবার শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবই ইনশাল্লাহ, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে অবতীর্ণ থাকব। আজকে এই সংবাদ সম্মেলনে আমন্ত্রিত অতিথিবৃন্দ, যাদের মধ্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান বৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, যুগ্ম মহাসচিব, সম্পাদক সহ সদস্যবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। সেই সাথে সাথে আজকে এই সংবাদ সম্মেলনে যে সকল সাংবাদিকবৃন্দ আপনারা উপস্থিত রয়েছেন, আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এই নির্বাচনে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন, সেই সাথে সাথে আজকে যারা আমাদের এই নির্বাচনী এলাকায় উত্তর এবং দক্ষিণে কাউন্সিলর বৃন্দ আপনারা অংশগ্রহণ করেছেন, ঢাকা উত্তর এবং দক্ষিণ এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ, 20 দলীয় জোটের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি।
এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন নিয়ে ধানেশ্বরী পথিকে নির্বাচন করেছেন জনাব তাবিদ আউয়াল, তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। উপস্থিত আমার সকল সাংবাদিকবৃন্দ, উপস্থিত সকল বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্বস্থলে নেতা নেত্রীগণ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সকল সদস্য, উপস্থিত গণমাধ্যমের কর্মীগণ, উপস্থিত লাইভে সকল দর্শক, ভোটার এবং ঢাকা বাসিন্দারা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই বলতে চাচ্ছি যে আমাদের বিগত 1 ফেব্রুয়ারি 2020-এ যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনটা আমরা অংশগ্রহণ করেছি, তার প্রাথমিক যে ফলাফলটা আমরা শুনেছি, আমরা আনুষ্ঠানিকভাবে এবং আমি অফিসিয়ালি আজকে ফলাফলটাকে প্রত্যাখ্যান করছি। এর পাশাপাশি দাবি করছি যে সকল কর্ম থেকে এই মুহূর্তে ইলেকশন কমিশন সব কর্ম বন্ধ রাখবেন। তার আগে বন্ধ রাখার মাঝখানে ওনারা সকল তথ্য আমাদের ইভিএমের কন্ট্রোল ইউনিট স্লিপ থেকে শুরু করে ফর্ম ইও রেজাল্ট শিট থেকে শুরু করে সকল তথ্য জনগণের সামনে এবং আমরা বিশেষ করে আমরা ক্যান্ডিডেট যারা ছিলাম তাদের সামনে ওনারা পরিষ্কারভাবে সচ্চারভাবে ট্রান্সপারেন্টলি পেশ করবেন। সেই তথ্য আমাদের দেখার অধিকার আছে, সেই তথ্যগুলি সকল তথ্য আমরা দেখতে চাই। আমি পাশাপাশি উল্লেখ করে যাচ্ছি যে আমাদের এই নির্বাচন দিনটা শুরু হয়েছে ব্যাপক পরিকল্পিত হামলার মাধ্যমে। বিশেষ করে আমাদের গণমাধ্যমের অনেক কর্মী আহত হয়েছে, আমাদের পোলিং এজেন্ট যারা যথাযথ সময় এবং স্থানে উপস্থিত ছিলেন ওনাদেরকে কেন্দ্র থেকে জোর করে বের করে নিয়ে বাইরে পিটানো হয়েছে, আহত করা হয়েছে, অনেকে এখন হাসপাতালে আছে। এই সকল হামলার ব্যাপারে আমি নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং পুলিশ কর্মকর্তাদেরকে জোরালো দাবি দিচ্ছি ওনারা যেন সুস্থভাবে ইনভেস্টিগেশন করে সকল আসামিদেরকে আসামি ব্যাপকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আমি উল্লেখ করতে চাচ্ছি যে খালি পুলিশকে মারার অভিযোগে একজন কারাগারে যাবে, কিন্তু সাংবাদিক মারার অভিযোগে কারো কোনো শাস্তি বা তদন্ত হবে না, সেটা কোনো সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যাবে না, আমরা মেনে নিবও না। আমি আপনাদের সাথে আপনারা যা দেখেছেন যা শুনেছেন একই চিত্র আবার দেশবাসীর সামনে পেশ করে যাচ্ছি। আমাদের সকলের পক্ষ থেকে কেন পুরো দেশ এই ফলাফলকে প্রত্যাখ্যান করছে, আপনারা জানেন যে ইলেকশনের আগে থেকেই হুমকি শুরু হয়ে গেছিল যে ভোট কেন্দ্র বাংলাদেশ আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা দখল করবেন, ওনারা পেশাশক্তি ব্যবহার করবেন, এরকম মন্তব্য আমরা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উচ্চ লেভেল কর্মকর্তা নেতাদের থেকে আমরা শুনেছি। শুরুতে আপনারা দেখেছেন যে সকালেই সমস্ত ভোট কেন্দ্রের বাইরে হাজার হাজার গুন্ডা এবং কর্মীরা অবস্থান ছিল, গেট বন্ধ রেখেছিলেন, নির্বাচন করার জন্য ভোট দেওয়ার জন্য কোনো ভোটারদেরকে ওনারা প্রবেশ করতে দেন নাই। ভোটার উপস্থিতির ব্যাপারে আমি বলতে চাচ্ছি পরিষ্কারভাবে বেশিরভাগ ভোটাররা ভোট কেন্দ্রতে ঢুকতে পারেন নাই, যে কারণে ভোটার উপস্থিতিটা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে, কম হয়েছে। পরিকল্পনা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের এবং আমার প্রতিপক্ষের যে কোনো ভোটাররা যেন ভোট দিতে না পারেন, কারণ সবচেয়ে বড় ভয় সবাই ওনারা পাচ্ছেন ভোটারদেরকে এবং ভোটারদের চূড়ান্ত রায়ের বিপক্ষে। আপনারা দেখছেন ছবিতে আমার পিছনে যে একটা ভোটাররা প্রথমে ঢুকতে পারছেন না, ভোটাররা যখন ঢুকতে পেরেছেন, প্রবেশ করতে পেরেছেন, তখন একটা বানানো লাইন দিয়ে ওনাদেরকে ওনাদের উৎসাহটাকে দমিয়ে দেওয়া হয়েছিল, ওনাদেরকে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল, যেটার পরে ভোটাররা আর কেন্দ্রে না ঢুকতে পেরে নিরাশ হয়ে ওইখান থেকে চলে গিয়েছিলেন। পরিষ্কারভাবে প্রমাণ হয় যে আমাদের প্রতিপক্ষর
মূল কৌশলই ছিল ভোটাররা যেন প্রবেশ না করতে পারে, আর প্রবেশ করতে পারলেও যেন কেন্দ্রের ভিত্তিতে যে ভোট না দিতে পারে। তো আমি আবারও বলছি যে উপস্থিতি কম করার কৌশলটাই ছিল ভোটারদেরকে মানে ভোট না দিতে দেওয়া। শুরুতেই সকালে আমি আগে বলছিলাম হামলাও শুরু হয়ে গেছিলো। সকালেই যখন কোনো ভোটাররা এসে দেখে কেন্দ্রতে পোলিং এজেন্টের উপরে হামলা, পোলিং এজেন্ট ওখানে থাকবে কী করে, ওনারা তো হাসপাতালে চলে গিয়েছিলেন। সাংবাদিকদের উপরে যখন হামলা দেখেছে, সাংবাদিকরা উপস্থিত থাকবে কীভাবে, ওনারা তো হাসপাতালে দাখিল হয়ে গেছেন। এই চিত্র দেখেও কিন্তু সকাল 8টার সময় একটা প্রভাব পড়েছিল সকলের উপরে যে এখানে কেন্দ্রতে কোনো নিরাপত্তা নাই, অ্যান্ড বাংলাদেশের পুলিশ কোনো দায়িত্ব পালন করছিল না। আরও চিত্র আপনারা দেখছেন উপরে ছবিতেও হামলার ছবি সকাল 8টার সময়, নিচের চিত্র আপনারা দেখছেন যে ফেক লাইন বানানো লাইন দিয়ে সবাই ভোটারদেরকে থামিয়ে দিচ্ছে। ভোটাররা বাইরে দাঁড়িয়ে আছে লাইনে, ফেক লাইনে, আর ভিতরে কোনো ভোটার নাই, ভিতরে কোনো পোলিং বুথে ভোট দেওয়ার মতো কোনো প্রার্থী বা ক্যান্ডিডেট বা ভোটার ঢুকতে পারেন নাই। আবারও বাইরে লাইন আপনারা দেখছেন, বিশেষ করে আপনারা যদি এই ছবিটা দেখেন আবারও আপনার চিত্র, ভোট কেন্দ্র খালি, বাইরে ব্যাপক লোকজন আয়োজন, একই দলের একই কর্মী বাহিনী। সাউন্ড ক্যান্ডিডেট আমি তামি এজেন্সি বসছি, আবার দেন ব্যাক ব্যাক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও চিত্রতে আমি ক্যান্ডিডেট হিসাবে খালি আমার নিজের পোলিং দায়িত্ব না, আমি জাতীয় পার্টি যারা ক্যান্ডিডেট, যারা হলো বাংলাদেশ আওয়ামী লীগের জোটের প্রার্থী, সকল ক্যান্ডিডেট পোলিংকে ঢুকানোর জন্য জড়ল ভূমিকা রাখার চেষ্টা করেছিলাম, অনেক সময় সম্ভব হয়েছিলাম। আবারও প্রমাণ দিয়ে থাকে বলতে চাচ্ছি যে খালি বিএনপিকে যে বাইরে রাখবে সে ব্যাপার না, সকল ক্যান্ডিডেট, সকল বিদ্রোহী ক্যান্ডিডেট, সকল ভোটারদেরকে কেন্দ্র বাইরে রাখার পরিকল্পনা আগে থেকে ছিল প্রত্যেকটা কেন্দ্রতে। আপনারা যদি দেখি যে যাদের উপরে আমাদের সবচেয়ে বেশি দায়িত্ব, ভিতরে তো ওরকম ভিড় দেখছি না ভাই, আপনারা কি ভোট দিতে পেরেছেন সময় মতো, দিতে পারছেন? পরিষ্কারভাবে আগের ভিডিও দেখতে যাচ্ছেন যে আমাদের অনেক ফেক পুলিশ কর্মকর্তারাও ছিলেন ভোট কেন্দ্রের ভিতরে। আমি শুনতে চাচ্ছি আমাদের পুলিশ কর্মকর্তা উচ্চ মহল থেকে এই যে ফেক পুলিশ ইউনিফর্ম, যে কারা এগুলো পরে আছে, ফেক পুলিশ ইউনিফর্ম কেমনে পেলো, মানে ফেক ইউনিফর্ম পাওয়ার অপরাধে কাউকে কি পুলিশ প্রশাসন আটক করবে, তদন্ত করবে, শাস্তির জন্য কারকে দাঁড়া করাবে, সেটা পুলিশ প্রশাসনকে এসে আমি প্রশ্ন রাখছি আপনাদের মাধ্যমে, দাবি জানাচ্ছি যে যথাযথ ব্যবস্থা ওনারা নেন। যখন ভোটাররা ফাইনালি পারছেন কেন্দ্র বাইরে থেকে কেন্দ্র ভিত্তি ঢুকার জন্য, কেন্দ্র ভিত্তি ঢুকে পোলিং বুথ পর্যন্ত পৌঁছার জন্য, তখন আপনারা লক্ষ্য করবেন ভিডিওটা অন করেন প্লিজ, আচ্ছা এখানে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পরে অন হবে, সেখানে হলো পোলিং বুথের ভিতরে আমাদের সকল এজেন্টদেরকে মেরে ধাক্কিয়ে ভয় দেখায় বের করে দেওয়া হয়েছে, কিন্তু যেখানে আইন হলো এক একটা পোলিং বুথের কাছে একজন পোলিং অফিসার বা এজেন্ট থাকবেন, একাধিক পোলিং এজেন্টকে আমরা দেখেছিলাম একটা দল বা একটা প্রার্থীর জন্য। আবারও বেআইনি কাজ, কিন্তু প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসারদের, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার সামনে হচ্ছিল, কিন্তু কোনো প্রতিবাদ বা কোনো আমরা সুফল কোনো পদক্ষেপ আমরা দেখিনি। একটা মিনিট প্রেজেন্টেশন তারপর ব্যাক করুক। আমি করতেছিলাম।
আমি নৌকা নৌকা একাধিক পক্ষে একাধিক পোলিং এজেন্ট দেখা যাচ্ছে, কিন্তু একটা সিম্বল বা ধানের শীষের জন্য কোনো পোলিং এজেন্ট পাওয়া যাচ্ছে না, সেখানেও আমরা প্রিসাইডিং অফিসারদের কোনো ভূমিকা আমরা দেখিনি। যখন একজন ভোটার ফাইনালি পারল যেমনি হোক যুদ্ধ করে পোলিং বুথ পর্যন্ত যাওয়ার জন্য, আপনারা পরিষ্কারভাবে দেখতেছেন যে পোলিং বুথেও কিন্তু একজন মানে অবস্থিত ছিল ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, ঠেকানোর জন্য বা একটা নির্দিষ্ট মার্কাতে তাড়াতাড়ি ভোটটা দিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখছেন যে পিছনে বুথের ভিতরে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি ওখানে আছে, হওয়ার কথা ছিল একজন ব্যক্তি যে হলো ভোটার। এই বিজ্ঞাপনটা ইলেকশন কমিশন থেকে কিন্তু ব্যাপকভাবে দেওয়া হয়েছিল গত 10 দিন আগের থেকে। ওনারা প্রকাশ করে বলেছিল যে ইভিএম ব্যবহার করার জন্য ইভিএম পদ্ধতির বেনিফিটগুলো কী। আমরা যদি শেষের তিনটা পয়েন্ট দেখি যেটা পার্পল রঙে হাইলাইট করা হয়েছে একদম শেষের, আপনি যদি আমার বাম দিকে দেখেন সেখানে তিনটা পয়েন্ট হলো যে রেজাল্ট অতি শিগগিরই দেওয়া যায়, হলো প্রথম অন্তত একটা যুক্তি। আমরা শুনেছিলাম মক প্রেজেন্টেশনের সময় আমাদের চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে রেজাল্ট কিন্তু 4 থেকে 5 ঘন্টার ভিতরে পেশ করা হবে, তার মানে রাত 9টার ভিতরে উচিত ছিল সমস্ত ইভিএমের রেজাল্ট পেশ করা জনগণের সামনে আর কেন্দ্রীয়দের সামনে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অপেক্ষা করতে হয়েছে ভোর 4টা পর্যন্ত, তারপরেও আমরা খালি মুখিক রেজাল্ট পেয়েছি, আমরা কিন্তু লিখিত বা তথ্য সংগ্রহ কোনো রেজাল্ট আমরা আজ পর্যন্ত পাই নাই। তো ইলেকশন কমিশনের বিজ্ঞাপনের সাথে ইলেকশন কমিশনের কাজের কোনো মিল নাই, অ্যান্ড বোঝা যাচ্ছে যে কারণ ষড়যন্ত্র করা হয়েছে, এখানে চুরি করা হয়েছে, এখানে অনেক ভোট বদলানো হয়েছে, সেই কারণে ভোট 4টা পর্যন্ত ওনাদের এই সময়টুকুটা লেগেছিল। দ্বিতীয় পয়েন্ট যদি আপনারা দেখেন যে কন্ট্রোল ইউনিট থেকে প্রিন্ট আউট করে সমস্ত তথ্য সকলকে ডিস্ট্রিবিউট করা যাবে, এখনও পর্যন্ত আমরা অনেক কেন্দ্র থেকে কন্ট্রোল ইউনিটের প্রিন্ট আউট আমরা পাচ্ছি না, পাই নাই, চেয়েছি, অপেক্ষায় আছি, আদৌ দিবে কি না, পাবো কি না, আমাদের সন্দেহ তো অবশ্যই আছে সকলের থেকে। তৃতীয় হলো যে সমস্ত লগ রাখা যায়, লগ যদি রাখাই যায়, লগ যদি রাখা হয়েছে তাহলে আমরা আবারও দাবি করতেছি ইমিডিয়েটলি সকলের সামনে সচ্চর থাকার জন্য সমস্ত লগের তথ্য পেশ করা হোক। এই লগের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো যে কন্ট্রোল ইউনিটে কী লেখা ছিল, রেজাল্ট শিটে কী এসেছে, ফাইনালি মুখিক প্রকাশে কী রেজাল্ট আমরা পেয়েছি। এই জায়গায় আমি আশা করি ইলেকশন কমিশন নিজেদের স্বচ্ছতা প্রমাণ করার জন্য, আর নিজেরা যখন লগ তৈরি করেছে এই লগটা পাবলিকলি রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আওতাও সবার জন্য ওপেন করে দিবে। আরেকটা জায়গা আমি বলতে চাচ্ছি যে 29 জানুয়ারিতে নির্বাচন কমিশন থেকে কেন একটা গাইডলাইন দেওয়া হয়েছিল যেটা আমার হাতে আছে। 29 জানুয়ারি গাইডলাইনের একটা গাইডলাইন প্রকাশভাবে বলছে যে বিকেল 6টা ঘটিকার ভিতরে সমস্ত রেজাল্ট যেন রিটার্নিং অফিসার পেশ করে দেয় সমস্ত ক্যান্ডিডেটদের সামনে বিকাল 6টার থেকে ভোর 4টা পর্যন্ত আমরা কেন টেনেছিলাম। তো আবারও আপনাকে দেখিয়ে দিলাম আমি নির্বাচন কমিশন নিজেদের গাইডলাইনও ফলো করছে না, ভঙ্গ করেছে, কারণটা তো আমি একটু আগে বলেই দিলাম আপনাদেরকে। 3টা আইনের আওতায় কিন্তু আমাদের বর্তমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা করা হয়েছিল। 3টা আইনের ভিতরে প্রথমে আমি পুরোটা পড়ছি না, ঢাকা সিটি কর্পোরেশন অ্যাক্ট 2010 সেকশন 73 সেকশন 75, দুই সেকশন যদি আপনি ভঙ্গ করেন সেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আমরা দেখেছি যে সেকশন 73 75 বলাই আছে ভয় ভীতি দেখানো যাবে না, এবং কারা কারা নির্বাচন কমিশন নির্বাচনের সময় কেন্দ্রে ঢুকতে পারবেন তাদের তালিকা দেওয়া আছে। দোনো সেকশন কিন্তু ভঙ্গ হয়েছে। আমরা দেখেছিলাম যে পুলিশ কর্মকর্তা, নির্বাচন কমিশন, প্রিসাইডিং অফিসার কেউ কিন্তু এই আইনের আওতায় দায়িত্ব পালন করে নাই, আর যারা আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ কোনো অ্যাকশন নেওয়া হয় নাই আজ পর্যন্ত। বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন বাংলাদেশের আইনের প্রতি আন্তরিক না, সচ্চর না, সম্মানও দেখাচ্ছেন না। সিটি কর্পোরেশন রুলস 2016 সেকশন 29 এবং সিটি কর্পোরেশন অ্যাক্ট 2010
করে সকলের পোলিং এজেন্ট কিন্তু রিটার্নিং অফিসার সাইন করতে হবে। এই ফর্ম থ্রি কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি, এই ফর্ম থ্রি কিন্তু ইলেকশন ইভিএম ব্যবহার করার রুলসের প্রথম শর্ত, যে ইভিএম বক্সে কোনো ভোট দেখানো আগে থেকে দেখানো ছিল না। ফর্ম থ্রিটা কই, কেন দেখাচ্ছেন না, কেন এই ফর্ম থ্রি যে ব্যবহার করা হয় নাই, এটাকে কেন্দ্র করে কেন ইলেকশন পুরো প্রক্রিয়া বাতিল করা হবে না, সেই দাবি প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনকে তুলে ধরছি। সিটি কর্পোরেশন আবারও ইভিএমের আইন 2019 সেকশন 16 এবং 17 পরিষ্কারভাবে বলছে যে কন্ট্রোল ইউনিটের সকল স্লিপ আমাদের পাওয়ার কথা, সেটাও সই আকারে। আমরা কন্ট্রোল স্লিপ দেখছি না, আমরা খালি ইও ফর্মটা দেখছি, সেটা একইবারে আমরা মানে নিতে পারছি মানবো না। আমরা এটাও দেখেছিলাম যে কন্ট্রোল ইউনিটের স্লিপে এক রেজাল্ট এসেছিল, ফর্ম ইওতে আরেক রেজাল্ট এসেছিল, যে কারণে দক্ষিণে 31 নম্বর ওয়ার্ডে কিন্তু একটা ফলাফলকে কিন্তু বদলিয়ে দেওয়া হয়েছে। তার মানে এরকম প্রক্রিয়া করা যায়, এরকম প্রক্রিয়া হয়েছে, এন্ড আমরা এখন সকল কন্ট্রোল ইউনিটের স্লিপ সাথে ইও ফর্মের আমরা রিকনসিলিয়েশন দেখতে অবশ্যই চাই। আমি আমার আবারও আমাদের ফলাফলের ব্যাপারে প্রত্যাখ্যান যে আমরা করেছি, আমি পরিষ্কারভাবে আমার অফিসিয়াল অ্যাকশন হিসেবে দিচ্ছি দল আমার পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে। আমি জোরালোভাবে বলতে চাচ্ছি যে এখানে একটা পরিকল্পিত প্ল্যান ছিল, ভোটাররা যেন ভোট দিতে না আসতে পারে, আসতে পারলে যেন ভোটাররা ভোট না দিতে পারে, সকল চিত্র আমি আবার আপনাদেরকে সামনে তুলে দেখেছি। নির্বাচন কমিশন যে সকল নির্বাচনী আইন নিজেরাই ভঙ্গ করেছে, অন্যদেরকে ভঙ্গ করার জন্য উৎসাহ জাগিয়ে দিয়েছে, সেটাও পরিষ্কারভাবে আমি আপনাদের মাধ্যমে তুলে ধরছি, আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি। অবিলম্বে সমস্ত ইলেকশন জড়িত কর্ম বন্ধ রেখে আমি দাবি জানাচ্ছি যে আমাদের সামনে সকল তথ্য পেশ করা হোক, সকল সংশ্লিষ্ট কাগজ পেশ করা হোক, সকল প্রক্রিয়া যেভাবে ইলেকশনটা নিয়ন্ত্রণ করা হয়েছে ফলাফলটা পেশ করা হোক। লক্ষ্য করবেন আবারও আপনারা, আমার বক্তব্য শেষ করে আমি বলে যাচ্ছি আরেকটা এক্সাম্পল, যে রাত 8:30 সময় ফেব্রুয়ারি 1 তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাত্র 311টা কেন্দ্র ফলাফল তখন দিয়েছিল। রাত 8:30 সময় 311টা কেন্দ্র ফলাফল দেওয়ার ভিত্তিতে আমরা দেখেছিলাম যে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ওই সময় মাত্র 23,000 ভোট। তাহলে প্রশ্ন জাগে যে কী করে রাত 9:00 সময় আমার প্রতিপক্ষ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বেরোয় এসে নিজের বিজয়কে নিশ্চিত ঘোষণা করে গণমাধ্যমের সামনে এবং ওনারা বিজয় মিছিলও শুরু করে দেয়। তখন উল্লেখ করব 20%-এর কমও কিন্তু ফলাফল দেখা হয়েছিল। রাত 4:00 পর্যন্ত আমরা অপেক্ষা করতে হয়েছে ফাইনালি দেখার জন্য যে আসলে ফলাফলটা কী, অ্যান্ড আনঅফিসিয়ালি কাকে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে এগিয়ে থাকার জন্য। প্রশ্ন তো অবশ্যই সবার মনে থাকে, তথ্য আমি আমারগুলো সব পেশ করলাম আপনাদের মাধ্যমে, আপনাদের কাছে অনেক তথ্য আছে, প্রমাণ আছে। সকল জাতি দেশবাসী ঢাকাবাসী জানে যে ইলেকশন এটা হয় নাই, ইলেকশন নামে আবার একটা তামাশা আমরা দেখেছি, প্রমাণ করে দিয়েছি আবারও যে এই সরকারের আমলে এই নির্বাচন কমিশনের আন্ডারে কোনো ইলেকশন সুস্থ ট্রান্সপ্যারেন্ট অবাধ হতে পারে না। ধন্যবাদ সকলকে, আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীমণ্ডলী ও সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিতে চাই নগরবাসীর কাছে। আমি ইশরাক হোসেন কথা দিয়েছিলাম গেল সিটি নির্বাচন 1 ফেব্রুয়ারি ভোটারদের নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার, ভোট দেওয়ার এবং নিরাপদে বাসায় ফেরার ব্যবস্থা করব। আমি কথা দিয়েছিলাম জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব এবং ভোটারদের তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার সুষ্ঠু পরিবেশ তৈরি করব। আমি
এবার ব্যর্থ হয়েছি, আমি সফল হতে পারি নাই। গেল সিটি নির্বাচনের দিন, নগরবাসীর সাথে অন্যায় করা হয়েছে, তাদের হক কেড়ে নেওয়া হয়েছে। আমি বলতে চাই, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই আমাদের নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছিল, কিন্তু কোনো বাধাকেই আমি বাধা মানতে চাইনি। গতকাল আমার বাবা চলে যাওয়ার 3 মাস পূর্ণ হয়। আমি যখনই যতক্ষণ আমি জেগে থাকি আমার বাবার কথা আমি মনে করি, ওনার কষ্টের শেষ দিনগুলো আমার চোখে ভেসে ওঠে, এবং যখন আমি ঘুমাতে যাই স্বপ্নে আমার ঘুমের মধ্যেও আমি তার সেই কষ্টের দিন স্মৃতিগুলো আমার মাঝে সবসময় ভেসে আসে। কিন্তু এর মধ্যেও প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে জোর করে হাসি মুখে নির্বাচনের প্রচারণা চালিয়েছি টানা 21 দিন, হেঁটেছি প্রায় 600 কিলোমিটার। যত দিন পার হয়েছে প্রচারণার, আমাদের জনগণের ভালোবাসা বেড়েছে, জনগণের থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ধানের শীষের পক্ষে একটি ব্যাপক গণজোয়ার সৃষ্টি করতে পেরেছিলাম আমরা। এগুলো দেখে ক্ষমতাসীনরা নানান কূটকৌশল প্রয়োগের চেষ্টা করেছে, সকল কিছুতে ব্যর্থ হয়ে নির্বাচনের দিন তারা ভোট কেন্দ্রগুলো সকাল সকাল দখল করার পায়তারা করেছে। আমরা দেখেছি ভোটের দিন আগের রাতেই বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনে ঢাকায় জড়ো করা হয়, এবং ভোটের দিন সকালবেলা এই সন্ত্রাসীরা নৌকার ব্যাচ পরে বিভিন্ন সড়কে তারা মহড়া দিতে থাকে। এসব দেখে আমাদের ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আমি সকালবেলায় ভোটটি দিয়ে সারাদিন কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে বেরিয়েছি, দখলমুক্ত করেছি একের পর এক ভোট কেন্দ্র, কিন্তু আমি বের হয়ে যাওয়ার পরপরই সেগুলো আবার দখল বেদখল হয়ে যায় এবং চলে জাল ভোটের মহোৎসব। পুরোটা দিন আমি পুলিশ প্রশাসন, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সহায়তাকারী অন্যান্য সংস্থার সদস্যদের মধ্যে অসহায়ত্ব ও হতাশা দেখতে পেয়েছি। তাদের কিছুই করার ছিল না, কারণ উপর থেকে নির্দেশ এসেছে। বাংলাদেশের সকল রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয় আজ্ঞাবহ হতে বাধ্য করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু এলাকায় ভোটাররা সাহস করে ভোট কেন্দ্রে যেতে থাকেন। এটি দেখে ক্ষমতাসীনরা ধরে নেন যে হয়তো ধানের শীষকে আর আটকানো যাচ্ছে না, তাই বেলা 12টার মধ্যেই তারা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এবং প্রিসাইডিং অফিসারদের উপস্থিতিতেই বিভিন্ন ভোট কেন্দ্রগুলো বন্ধ করে দেন, গেট বন্ধ করে দেন, এবং আমাদের পোলিং এজেন্টদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেন। প্রিসাইডিং অফিসাররা অসহায় হয়ে আমাদের বলেছে তাদের কিছুই করার নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাক হয়ে তাকিয়ে থেকেছে একে অপরের দিকে। ইভিএম মেশিন সম্পর্কে বলতে হবে, এটি এই পদ্ধতিতে ভোট গ্রহণ পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে। প্রথমত কন্ট্রোল ইউনিটে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথেই আওয়ামী সন্ত্রাসীরা বুথে ঢুকে ভোটারদের পক্ষে ভোটটি দিয়ে দেয়, অথবা তারা সেখানে আগের থেকেই অবস্থান করে এবং কনফার্মেশন হওয়ার পরপরই তারা ভোটটি দিয়ে দেয়। দ্বিতীয়ত, প্রত্যেকটি কেন্দ্রে অনেকগুলো বুথে ইভিএম মেশিনে ধানের শীষ মার্কারটাই রাখা হয় নাই, প্রোগ্রামই করা হয়নি। আমি বলতে চাই এই ত্রুটিযুক্ত মেশিনগুলো সম্পূর্ণ অকার্যকর। ধীরে ধীরে ভোটার উপস্থিতি একেবারেই কমে যাওয়াতে আমি মনে করি টোটাল কাস্টেড ভোট 10% অনেক কম হয়েছে, যার কারণে পরবর্তী অফিসারদেরকে ভোট ব্যালট ওপেন করে ভোট দিতে বাধ্য করা হয়। তারপরেও ভোট গ্রহণ শেষ হওয়ার পরে আমরা বিভিন্ন কেন্দ্রগুলো থেকে রেজাল্ট কালেক্ট করতে থাকি, সেখানেও আমি দেখতে পাই যে ধানের শীষ এগিয়েছিল। তাই সন্ধ্যার পরে শিল্পকলা একাডেমি থেকে ভোট গ্রহণ প্রায় 7টার দিকে ভোট ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয়, এবং রাত 1:30টার দিকে নৌকাকে বিজয়ী ঘোষণা করে সম্পূর্ণ মন গড়া এবং বানোয়াট একটি ফলাফল ঘোষণা করা হয়। আমরা ইভিএম মেশিনের রিসিট চাইলেও এখন পর্যন্ত তার কোনো তদুত্তর আমরা নির্বাচন কমিশন থেকে পাই নাই। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ভুল
রেজাল্ট বা ভুল ফলাফল ঘোষণা করার জন্য 31 নম্বর ওয়ার্ডের ফলাফল এখন ঘোষণা করা হয়েছে, স্থগিত করা হয়েছে। সবচেয়ে বেশি খারাপ লেগেছে যখন দেখেছি পুরনো ঢাকার প্রান্তিক জনগোষ্ঠী এবং নিম্ন আয়ের হাজার হাজার মানুষ আমার কাছে এসে কান্নাকাটি করেছে, কারণ তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কারো কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদের দেশে সম অধিকার নাই, আসে কেবল শ্রেণী বিভাজন। দিন শেষে আমি হতাশ হয়েছি ক্ষমতাসীন দলের প্রতি। আমার একটা আশা ছিল হয়তো তারা জনগণের পালস বুঝতে পারবে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে এবং ক্রমান্বয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নেবে, কিন্তু তারা দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দিল। সবশেষে বলতে চাই, আমাদের অর্জন কম নয়। আমরা নগরবাসী এবং দেশবাসীকে বোঝাতে সক্ষম হয়েছি যে তাদের মৌলিক অধিকার আজকে আর নেই। আমি আশা করি দেশবাসী আবারও তাদের অধিকার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত এই স্বাধীন বাংলাদেশে তাদের অধিকার রক্ষায় আবারও সোচ্চার হবে। আমি সেই দিনটিরই অপেক্ষা করি রইলাম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাচ্ছি এবং আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবার একটু ভিডিওটা প্লে করে দেখাবেন। পহেলা ফেব্রুয়ারি 2020, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন। বিগত প্রহসনমূলক একাদশ জাতীয় নির্বাচনের পর এবার মঞ্চস্থ করা হলো নির্বাচনের নামে আরেকটি তামাশা, যা ইতিহাসে বেহায়াপনাকে ছাড়িয়ে যাওয়া কলঙ্কিত এক অধ্যায় মাত্র। আগের রাতের কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি লাইন কেটে দেয়া পাড়া মহল্লায় হুমকি ধামকি আর মহড়ার পর ভোটটা শুরু হয় কেন্দ্র দখল, হামলা আর ধানের শীষের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার মধ্য দিয়ে। আমি তো ভোট কেন্দ্র গেছি সকালবেলা, আমাকে আমরা 4-5 জন গেছি, আমাদেরকে সবাই টানি বাই করে দিয়েছে, ধরে আমাদের মারধর করছে, মারছে, করছে অনেক কিছু করছে। আমাদেরকে আমার নাম বাহার, আমার ধানের শীষের এজেন্ট। আমি সমস্ত এজেন্টরা ঢুকতেছিলাম এই গেটের ভিতর থেকে প্রশাসনের সামনে, আমাদের লোকজনকে মেরে সব বাগাইছে। আপনার নিজের সচক্ষে দেখছেন, যারা ছিলেন সামনে ক্যামেরা নিয়ে তার সবাই দেখলেন। এরপর কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার পালা। সকালে ভোট দিতে আসছিলেন, এখন আসছেন কি ফিঙ্গার নিচে
বনশ্রী যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমরা যখন এসেছি তখন আমরা এসে দেখেছি যে দরজা বন্ধ করে কিছু কাজ করা হচ্ছে, মানে ব্যালট পেপারের যে ব্যালট মেশিন রয়েছে সেই মেশিনে। এসব অতিক্রম করে যারা ভোট কক্ষ পর্যন্ত পৌঁছেছিলেন সেখানে তাদের নিয়ে শুরু হয় নাটকের দ্বিতীয় পর্ব। যা বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরা হয়। এখানে কিছু কিছু লোক তারা ভোট দিতে পারে এবং সেই হতভাগ্যদের মধ্যে আমি, কেননা সেখানে যখন ফিঙ্গারপ্রিন্ট, এখানে ডিফেক্টটা হলো ফিঙ্গারপ্রিন্টে যখন আপনার ছবিটা অর্থাৎ আইডি কার্ডটা ভেসে ওঠে তখন ইভিএমে, মানে যেখানে ইভিএমে ভোট দিয়ে প্রয়োগের জায়গাটা, সেখানে দেখা যায় যে কেউ না কেউ বসে কিংবা জোর জবরদস্তিমূলকভাবে অন্যের ভোট দিয়ে দিচ্ছে, এমন ঘটনাও। এসব দেখে এবং শুনে ভোটাররা কেন্দ্রে আসার আগ্রহই হারিয়ে ফেলে। ভোট কেন্দ্রগুলো যেন পরিণত হয় ভোটারবিহীন এক বিরান ভূমিতে। চলুন দেখে আসি এসব নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমগুলো কি বলছে। ৩০০-৫০০ এই ব্যক্তিটি পটুয়াখালীর আওয়ামী লীগের দলীয় মেয়র, তিনিও তার বহর নিয়ে এসেছেন ঢাকার ভোট চুরির সওয়ার হতে, যা ধরা পড়েছে বিদেশি গণমাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শীত হওয়া। তবে প্রশ্ন হলো ইভিএম এ এই মেয়র ভোট দিলেন কিভাবে? ইভিএম এ কোনো কারচুপি আছে বলে এত দূর তক আমরা দেখি। আর কত সময় লাগবে ভোট দিতে? আমাদের 1 মিনিট থেকে 10 মিনিটের ভিতরে মধ্যে ভোট দেওয়া হবে। নির্বাচনের আগেই বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল আওয়ামী লীগ ঢাকার বাইরে থেকে দলীয় নেতাকর্মীদের এনে
ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। পটুয়াখালীর মেয়রের উপস্থিতি এরই প্রমাণ। এত গেল বাইরের চিত্র, এবার আসি ভোট কক্ষের ভিতরের কাহিনীতে। বাইরে যখন ভোটারবিহীন এক বিরান ভূমি, ঠিক ভিতরে তখন এর উল্টো চিত্র। নৌকার ব্যাচ পরা লোকে লোকারণ্য ছিল ভোট দেয়ার কক্ষগুলোতে, এমনকি কালো কাপড় দিয়ে ঘেরা পর্দার আড়ালের গোপন বুথেও ভূত হয়ে বসেছিল ভোট চোরের প্রেতাত্মারা। ভোটারদের আঙ্গুলের ছাপ মেলানোর সাথে সাথেই সহযোগিতার নামে এগিয়ে আসে সেই ভূতগুলো। আমরা কমিটির লোক আর কি, আমরা এখানের সদস্য আর কি, আমরা দেখাশোনা করি আর কি। তাপস ভাইয়ের পক্ষ থেকে এখানে দায়িত্ব দেখাশোনা করার। আমি তাপস ভাই, নৌকা। কারোরই না করার সুযোগ ছিল না, জোরপূর্বক নৌকায় ভোট নিয়েছে এবং দিয়েছেন তারা। অ্যাজ ইউজুয়াল আমি যাই ভোট দিতে, ফিঙ্গারপ্রিন্ট দেই, এবং যখন আমি গিয়ে ভোট দেওয়ার যে আমাদের তিনটা আইভিএম মেশিন থাকে, এবং সেই রুমটাতে যখন আমি প্রবেশ করি, কালো কাপড় দিয়ে ঘেরা যেটা ছিল, তো সেখানে আমার সাথে স্থানীয় এলাকার কিছু ছেলে পেলে ঢুকে যায় এবং দুজন আমার সাথে তর্ক করে, এবং তৃতীয় যে ব্যক্তি ছিল উনি আমার সামনেই আমার হয়ে ওই ওনাদের যে ইচ্ছাকৃত যে সিল বা মার্কা যেটাই বলি না কেন, সেখানে ওনারা প্রেস করে দেয় এবং ওনারা আমার ভোটটা দিয়ে দেয়। আমি কিন্তু ওই কালো কাপড় দেওয়া ঘরের মধ্যেই ছিলাম এবং আমাকে এরপর বলে তারা চলে যেতে। আমি যখন বলি যে আমি কেন চলে যাব, তখন ওরা বলে যে আমি আপনাকে হেল্প করলাম, ইভিএম মেশিনে আপনারা ভোট দিতে পারেন না। এরপর আমি বললাম আমার তো আপনার হেল্পের দরকার ছিল না, আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার, আমি জানি কিভাবে কি দেওয়া লাগে, আমার ভোটটা আমাকে অ্যাটলিস্ট দিতে দেন। দেন এক পর্যায়ে বাকবিতণ্ডা হয় এবং রুম ভর্তি ওদের মানুষজন দিয়ে ভরে যায়, এবং আমি আর ওখানে খুব একটা সুবিধা করতে পারিনি। ইনফ্যাক্ট ওদের সাথে আমি কথাও জড়াইনি, আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। অল্দো দেখেন সিগনেচার আমার দেওয়া এবং সবাই জানবে, বুঝবে আমার দেওয়া। আসলে কি আওয়ামী লীগ বা বিএনপি জিতলো এটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু যে সিম্পল যে একটা আমাদের সুযোগ, আমাদের ভোটাধিকার, এটা যে আমরা দিতে পারি না, এই জিনিসটা আসলে খুবই স্যাড। আমি ভাবছিলাম যে দেশে দেশে থাকবো, দেশের জন্য কিছু একটা করবো, আমার মনে হয় না আসলে দেশে থেকে খুব একটা লাভ আছে, মোস্ট প্রবাবলি আমি বাংলাদেশ খুব দ্রুত ছেড়ে দিব। এবার আসি ইভিএম এ। বয়স্ক এবং নতুন ভোটারদের জন্য এ যেন এক শুভঙ্করের ফাঁকি। বেশিরভাগ ভোটারের আঙ্গুলের ছাপ মেলায় যেন ভার। একের পর এক চেষ্টা করে বিরক্ত ভোটাররা চলে যাওয়ার পর তাদের ভোট মেরে নেওয়া হয় সেখানকার কর্মকর্তাদের মাধ্যমে। দেখছি একটা তো অন হচ্ছে না, নেই বিলবি বাইরে আসলো, অফিসারকে বললাম যে তো অনই হচ্ছে না। আমি বললাম বলেন কি হলো, আমি ভোট দিতে পারলাম না। অনেক কেন্দ্রের ইভিএমে ধানের শীষের প্রতীকী রাখা হয়নি। এ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন গণমাধ্যমে একাধিকবার তুলে ধরেছেন তার অভিযোগ। চারদিকে যখন কেন্দ্র দখল, কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা, জোর করে ভোট নেওয়ার খবর আসতে থাকে, তখনই সাথে সাথেই বেরিয়ে পড়েন দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কেন্দ্রগুলোতে যাওয়ার সাথে সাথেই নির্যাতিত এজেন্ট এবং ভোটাররা দৌড়ে আসেন তাদের অভিযোগ জানাতে। এখন আমাদের এখানে অভিযোগ আসছে যে পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় না, আর ভোটারদেরকে তো ঢুকতে দিচ্ছে না। উনি বলেছেন যে ভিতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু ভোটাররা তো গেট দিয়ে ঢুকবে। ভোটারদের গেটটা যদি দখল করে ভোটারদের দিয়ে পর্যন্ত আসতে না দেওয়া হয়, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন দায়িত্ব রয়েছে, আপনাদেরও দায়িত্ব রয়েছে, কারণ এই কেন্দ্রের ভোটাররা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করতে পারে। অনেক কেন্দ্রে যারা ভোট দিতে পারেননি, ইশরাক হোসেনের আসার খবরে বুকে সাহস ফিরে পান ভোটাররা। তাই নিজেদের অধিকার রক্ষায় বিক্ষোভ শুরু করেন কেন্দ্রগুলোর সামনেই। বেশ কিছু কেন্দ্রে ইশরাক হোসেনের উপস্থিতির পর ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ পান এজেন্ট ও ভোটাররা। পরবর্তীতে তিনি চলে গেছেন শোনার সাথে সাথেই আবার বের করে দেয়া হয় তাদের। এমন অভিযোগ শুনে ইশরাক হোসেন আবারও সেই কেন্দ্রে গিয়ে ভোটার ও এজেন্টদের পুনরায় প্রবেশ করিয়ে আসেন। এ সময় তিনি বিভিন্ন কেন্দ্রের ভোট স্থগিতেরও আহ্বান জানান। এই কি তাহলে ভোটের দিনের পরিবেশ? তার মানে এটা স্পষ্ট যে নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতাদের যেসব ঘোষণা ছিল, এসব ছিল তারই প্রতিফলন মাত্র। আচরণবিধি লঙ্ঘন থেকে এসব নেতাদের ছাড়াও বাদ যায়নি তাদের দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আমি আশা করি যে ঢাকা শহরবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবে
এ তো গেল পহেলা ফেব্রুয়ারি ভোটের নামে তামাশার কিছু খণ্ডচিত্র। বাস্তবে প্রায় প্রতিটি ভোট কেন্দ্রেই ঘটেছে এই ঘটনাগুলো, যার মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশন রাষ্ট্র ও পেশী শক্তির মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে ঢাকাবাসীর প্রত্যাশিত নির্বাচন। আমি সেই বুথগুলোতে গিয়েছি, গিয়ে দেখলাম যে কয়েকটি বুথেই যেখানে নির্বাচনী কর্মকর্তা এবং তাদের সাথে বিশেষ করে যারা নৌকা মার্কার এজেন্ট রয়েছেন, তারা বুথের ভেতরে পর্দায় ঘেরা যে অংশটি, অর্থাৎ যেখানে ভোটাররা গিয়ে ভোটটি দেবেন, সেখানে গিয়ে ভোটারদেরকে গাইড করছেন, অর্থাৎ তাদের কীভাবে ভোট দিতে হবে, কোথায় প্রেস করতে হবে, কোথায় কোন বাটনে চাপ দিতে হবে, সেটি তারা গিয়ে সেখানে দিয়ে দিচ্ছেন এবং কোথাও কোথাও তাদেরকে বলছেন। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যারা এই কাজটি করছেন যে এটা আপনারা কেন করছেন, এ ব্যাপারে তারা কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেনি। তারা বলছেন যারা ভোট দিতে আসছেন অনেকে ঠিক বুঝতে পারছেন না ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, সুতরাং তাদেরকে সহায়তা করার জন্য তারা সেই পর্দায় ঘেরা অংশের ভেতরে ঢুকছেন। গণসংযোগ চলাকালে বিভিন্ন গণমাধ্যমের করা পাঠক জরিপে 80-90% ভোটে এগিয়ে থাকলেও নির্বাচনের দিন জালিয়াতির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে পরাজিত দেখানো হয়েছে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে। সেই সাথে পরিবর্তন করে ভোটের ফলাফলে বিজয়ী বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে করা হয়েছে পরাজিত। এই প্রহসনের মাধ্যমে বিগত দিনগুলোর মতো এবারও প্রমাণিত হয়েছে বর্তমান সরকার ও তাদের অন্ধ অনুগত নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচন অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে ভোটারদের উপস্থিতিতে সম্ভব নয়। উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের সংবাদ সম্মেলন শেষ পর্যায়ে। এখন এই সংবাদ সম্মেলনের সমাপনীতে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত, এখানে আসার জন্য বলছে, কারণ সেটআপগুলো এখানে। আসো 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 না, আসি দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এতক্ষণ ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের যে প্রকৃত চিত্র তা আপনাদের সামনে আমাদের উত্তর দক্ষিণের মেয়র প্রার্থী যথাক্রমে তাবিদ আওয়াল সাহেব এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব তুলে ধরেছেন, তাদের বক্তব্য তারা তুলে ধরেছেন, সেই বিষয়ে আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি শুধু এই কথাটাই আমরা যেটা বলে আসছি প্রথম থেকেই, যে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে এবং গণতন্ত্রের যতগুলো প্রতিষ্ঠা আছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সচেতনভাবে তারা ধ্বংস করে ফেলেছে। উদ্দেশ্য একটাই, যে 1975 সালে একদলীয় শাসনতা ভাষার প্রতিষ্ঠা করতে চেয়েও তারা করতে পারেনি, এখন বিভিন্ন কৌশলে সে একদলীয় শাসন ব্যবস্থা
আমরা অত্যন্ত স্পষ্ট ভাবে লক্ষ্য করেছি যে এই সরকার এবং নির্বাচন কমিশনের উপরে জনগণের কোন আস্থা নেই, আস্থা নেই বলেই ঢাকা সিটি কর্পোরেশনে আজকে ক্ষমতাদের উপস্থিতি এটা কখনোই ছিল না। এবং আজকে অত্যন্ত ন্যায়সঙ্গত ভাবেই প্রশ্ন উঠেছে যে এই ধরনের একটি নির্বাচনে যেখানে প্রকৃতপক্ষে 7-9 ভাগ বেশির ভোট পড়েনি, যদি দেখাচ্ছে 24 ভাগ, সেখানে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা জয়ী বলে হয়েছেন তাদের আসলে তাদের এখানে আপনার আইনগত কোনো যোগ্যতা থাকছে কি না জনগণের প্রতিনিধি হিসাবে সেই দায়িত্ব পালন করবার। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে এই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি এবং এই নির্বাচনের জনগণ ভোট দিতে পারেনি। সুতরাং এই নির্বাচনের ফলাফলকে বাতিল করে দিয়ে আপনার নতুন করে নির্বাচনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আরেকটি কথা অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে চাই, এটা প্রমাণিত হয়ে গেছে গত 10-12 বছরে যে আওয়ামী লীগের অধীনে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সেই কারণেই আমরা বারবার বলছি যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, যা আগে ছিল একটি তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়েই এই নির্বাচন সমাধান করতে হবে, সম্পন্ন করতে হবে। এবং এই প্রধান রাজনৈতিক সংকটটি সেই জায়গায় রয়েছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সকলের গ্রহণযোগ্য আপনার গ্রহণযোগ্য নির্বাচন এবং সকলের অংশগ্রহণের নির্বাচনের মধ্যে দিয়েই সেই নির্বাচন একমাত্র বর্তমান রাজনৈতিক সংকটকে সমাধান করতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রকে মুক্ত করা কঠিন। তাই আমরা বারবার করে বলছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই গণতন্ত্রকে এখানে মুক্ত করা হবে। আমি আবারও আমাদের প্রার্থী ইশরাক হোসেন এবং তাবিদা আশরাফকে ধন্যবাদ জানাতে চাই, তারা আজকে অত্যন্ত সুন্দর একটি সংবাদ সম্মেলন উপস্থান করেছেন। আপনারা যারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইদেরকে এবং সুধীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমাদের সংবাদ সম্মেলনের কর্মসূচি এখানেই শেষ করা হলো। আমাদের আমন্ত্রিত অতিথিদের জন্য এবং সাংবাদিক বন্ধুদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম তারেক রহমান জিন্দাবাদ।